সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিতের এমসিকিউ বা বহুনির্বাচনী বা নোটভিত্তিক প্রশ্নের সাজেশন ও সমাধানের 10 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই 10 নম্বর ভিডিওতে অধ্যায় 13 সসীম ধারা অর্থাৎ সমান্তর ধারা ও গুণোত্তর ধারা অধ্যায় থেকে আমরা 45টি এমসিকিউ প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো থেকে। আর তার মধ্য থেকে আজকে আমরা 15টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব, অর্থাৎ 136 থেকে 150, আর পরবর্তীগুলো 11 এবং 12 নম্বর ভিডিওতে আমরা সমাধান করব। তার কথা নয়, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি 136 নম্বর প্রশ্নে। এখানে একটি অনুক্রমের সাধারণ পদ 1/3n হলে দ্বিতীয় পদ কত? ঢাকা বোর্ড 2020 সালে প্রশ্নটি এসেছিল। এই ধরনের প্রশ্ন যদি চলে আসে তাহলে আমরা কিভাবে সেটার উত্তর বের করব। এখানে যেহেতু একটি সাধারণ পদ দেওয়া আছে আর এখানে দ্বিতীয় পদের মান বের করতে বলেছে, তাই n এর জায়গায় যদি আমরা দ্বিতীয় পদ অর্থাৎ 2 বসিয়ে দিই তাহলে আমরা দ্বিতীয় পদের মানটি পেয়ে যাব। অর্থাৎ এখানে আছে কত? 3n। তো যদি আমরা n এর জায়গায় 2 বসাই তাহলে স্কোয়ার হয়ে যাবে, আর 1/3 এর উপর স্কোয়ার হলে কত হচ্ছে? 9। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে আছে 1/9। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুবই সহজ, শর্টকাটের মধ্যেই এই অঙ্কগুলোর সমাধান করা সম্ভব, 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু উত্তর করা সম্ভব। এরপরে 137 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি 1/2, এরপরে 2/3, এরপরে 3/4 অনুক্রমটির সাধারণ পদ কোনটি? কুমিল্লা বোর্ড 2015 এবং 2000 সালে এসেছিল এই প্রশ্ন, 2020 সালে এসেছিল এই প্রশ্নটি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা এই সাধারণ পদটি কিভাবে বের করব বা সাধারণ পদ কিভাবে বের করব। তো যদি এখানে 1/2 আছে তাহলে আমরা যদি এখানে 1/1+1 করি তাহলে আবার কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এরপরে দ্বিতীয় পদটা যদি আমরা বের করি তাহলে 2/1+ যদি আমরা 2 করি এখানে 1, 2, মানে এক ধারা অনুযায়ী যাচ্ছে, তো এখানে 2 আর 1+2 করলে আবার কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। এরপরে আবার যদি আমরা 3/1+3 করি তাহলে আবার কি হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু ধারাটি চলতে থাকবে, চলতে চলতে চলতে। এরপরে যদি আমরা এটাকে ধারায় নিয়ে আসি তাহলে উপরে যাচ্ছে 1, 2, 3, আর নিচেও যাচ্ছে 1+1, 2, 3 এইভাবে যাচ্ছে, তাহলে উপরে আমরা n তম পদ পর্যন্ত যেতে পারি। আর নিচে যদি আমরা 1+n করে দেই, অর্থাৎ n এর জায়গায় আমরা বসাচ্ছি প্রথমে 1, 2, 3 এইভাবে চলছে, তার মানে পদটি আমাদের এরকম আসছে। তো এই পদটার থেকেই আমরা কি করতে পারি? n/n+1 এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে এই সাধারণ পদটা হচ্ছে ঘ নম্বরে আছে, তাই ঘ নম্বরই হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুবই সহজ একটি প্রশ্ন। এরপরে 138 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 1, এরপরে 1/√2, এরপরে 1/2 অনুক্রমটির চতুর্থ পদ কত? যশোর বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। এই মানটি বের করার জন্য আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করে নিতে হবে, যেহেতু এটি গুণোত্তর ধারার মধ্যে চলে আসছে। তো আমরা প্রথমে প্রথম পদ বের করে নেব। এখানে প্রথম পদ এ সমান হচ্ছে কত? ও আমরা ধরে নিলাম 1, আমি লিখছি না, প্রথম পদ এ সমান 1। আর সাধারণ অনুপাত যখন আমরা বের করি তখন আমরা জানি যে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে 1/√2 আর প্রথম পদ হচ্ছে 1। তো যদি আমরা দ্বিতীয় পদ বের করি তাহলে 1/√2 আর প্রথম পদ হচ্ছে এখানে 1। তো যখন এরকম ভাগের দুটি অপশন চলে আসে তখন এটাকে আমরা কি করি? উল্টে দিই, অর্থাৎ 1/√2 × 1। তো এইভাবে 1 এর সাথে গুণ হয়ে গেলে আমরা পাচ্ছি এখানে কত? আর সমান পাচ্ছি এখানে আমরা 1/√2। তো এবার আমরা কি করব? চতুর্থ পদ বের করব। তো আমরা জানি যে আর তম পদ সমান এভাবে লিখতে পারি arn-1, এটা হচ্ছে n তম পদের সূত্র। আর যখন আমরা চতুর্থ পদ বের করব তখন এখানে আমরা এর সমান পেয়েছি কত? 1। তো 1 আর লেখার দরকার নেই, আর সমান পেয়েছি আমরা কত? 1/√2। আর এখানে যেহেতু চতুর্থ পদ বের করতে বলেছে তাই আমরা এখানে বসাবো কত? 4, মাইনাস হচ্ছে 1। হিসেব করি যে 1/√2, আর 4 থেকে 1 বাদ দিলে থাকছে কত? 3। তো 1/√2 এর উপরে কিউব আছে, তো কিউব থাকলে আমরা কি করব? প্রথমে 2টা করে নিব, অর্থাৎ 1/√2 এর উপরে স্কোয়ার, আবার 1/√2, তাহলে আবার গুণ করলে কিউব হয়ে যাবে। তো আমরা জানি যে 1 এর উপর স্কোয়ার হলে 1 হয়, আর রুটার স্কোয়ার কেটে গেলে থাকবে 2, তাহলে 1/2 পাচ্ছি, আর এখানে আছে কত? 1/√2। তো গুণ করে দিলে একবারই হয়ে যাবে, অর্থাৎ 1/√2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ নম্বরে আছে সঠিক উত্তর 1/2। 139 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটি অনুক্রমের সাধারণ পদ 1/2n-1 হলে এর প্রথম পদ কত? যেহেতু এখানে সাধারণ পদ দেওয়া আছে তাই আর আমাদের প্রথম পদ বের করতে বলছে, তাই এখানে 1/2n এর জায়গায় আমরা কত বসাবো? 1, যেহেতু প্রথম পদ তাই 1 বসাবো, 1 আর মাইনাস আছে কত? 1। তো এরপরে উপরে 1 আছে থাক, আর এরপরে 2, 2 এর উপরে 1 আর 1 কেটে গেলে থাকবে, কিছু থাকবে না, তার মানে কি থাকবে? 0। অর্থাৎ 2 পাওয়ার 0 সমান, তো আমরা সূচকের নিয়মে জানি যে যার উপরই পাওয়ার সূচক 0 হয় সেটাই
1 হয়ে যায় তাহলে 1 তো 1 অর অন কেটে গেলে আবার কি থাকবে 1ই থাকবে তাহলে এখানে দেখতে পাচ্ছি ঘ নম্বরে আছে সঠিক উত্তর 140 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে 5 + 7 + 9 + 11 অর্থাৎ 5 + 7 + 9 + 11 এরকম করে ধারাটি চলতে আছে ধারাটির 12 তম পদ কত চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল অবশ্যই এটা হচ্ছে সমান্তর ধারা কারণ এদের পার্থক্যটা সমান আছে 7 থেকে 5 বাদ দিলে 2 9 থেকে 7 বাদ দিলে 2 11 থেকে 9 বাদ দিলে 2 আগে আমাদের ধারা চিনতে হবে না হলে কিন্তু সঠিক উত্তর বের করা সম্ভব না তাই এটা দেখতে পাচ্ছি সমান্তর ধারা আর 12 তম পদ বের করতে বলছে তাহলে আমরা এখানে a সমান প্রথম পদ পাচ্ছি 5 আর সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তর বের করার নিয়ম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ 7 আর প্রথম পদ 5 7 থেকে 5 বাদ দিলে পাচ্ছি কত 2 তাহলে এখানে সাধারণ অন্তর পাচ্ছি কত 2 এখন যদি আমরা 12 তম পদটি বের করি তাহলে 12 তম পদ হচ্ছে কি a + n - 1 ইনটু d এটা হচ্ছে n তম পদের সূত্র তো 12 তম পদ যদি বলি তাহলে আমরা এখানে কি দেব 12 বসিয়ে দেব একবারে তাহলে আমি এখানে 12 বসিয়ে দিলাম তো এখন এর মান পেয়েছি কত 5 এরপরে প্লাস আর 12 থেকে একবার দিলে 11 আর d এর মান পেয়েছি কত 2 তাহলে 11 2 গুণে 22 তো এবার যদি আমরা হিসাব করি তাহলে 22 আর 5 হচ্ছে 27 তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক নম্বরে আছে সঠিক উত্তর এরপরে 141 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি 1 + 3 + 5 + ডট ডট দিয়ে চলতে আছে এরপরে শেষে দেখতে পাচ্ছি 101 ধারাটির পদ সংখ্যা কত কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল যদি এই ধরনের প্রশ্ন চলে আসে তাহলে আমরা কিভাবে সেটার উত্তর বের করব এই ধরনের প্রশ্ন চলে আসলে প্রথমত আমরা n তম পদ সমান 101 অর্থাৎ শেষে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ধরে নিব অর্থাৎ এখানে প্রথম পদ a সমান আমরা বের করে নিব 1 এরপরে সাধারণ অন্তর d সমান 3 থেকে 1 বাদ দিলে থাকছে কত 2 পদ সমান হচ্ছে 101 এবার যদি আমরা n তম পদের সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা জানি a + n - 1 ইনটু d সমান হচ্ছে কত 101 তো এখন আমরা এর মান পেয়েছি কত 1 তো আমরা এখানে বসাবো 1 এরপরে যেহেতু n এর মান আমাদের বের করতে বলছে তাই n থেকে যাবে অর্থাৎ n - 1 আর d এর মান পেয়েছি আমরা কত এখানে 2 আর এটা সমান হচ্ছে 101 তো এখন যদি আমরা হিসাব করি তাহলে 1 যোগ 2 দ্বারা গুণ হবে তাহলে 2n - হচ্ছে 2 সমান হচ্ছে 101 তো এখন 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে থাকছে কত 1 অর্থাৎ 2n - 1 থাকবে এটাকে আমরা এই পাশে পার করে দেব একবারই করে দিই তাহলে মাইনাস ওয়ান এই পাশে পার এই হলো আমাদের আনসার ক নম্বরে আছে দেখতে পাচ্ছি সঠিক উত্তর 142 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি 2 + 4 + 6 + এরকম করে ধারাটি দশম পদ কত ঢাকা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল খুব সহজেই আগের মতোই কিন্তু আমাদের এই উত্তরটি বের করতে হবে তাহলে দশতম পদ চেয়েছে এখানে প্রথম পদ a সমান হচ্ছে কত 2 সাধারণ অন্তর যদি আমরা বের করি তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 4 থেকে 2 বাদ দিলে 2 এবার যদি আমরা দশতম পদ বের করি অর্থাৎ দশতম তম পদ সমান হচ্ছে কি a প্লাস 10 - 1 n এর জায়গায় 10 হয়ে যাবে যততম পদ বলবে আর এখানে আছে কত d তো এখন যদি আমরা এর মান বসাই তাহলে এর মান হচ্ছে কত 2 এরপরে প্লাস আর 10 থেকে 1 বাদ দিলে 9 আর 9 গুণিত d এর মান হচ্ছে কত 2 তো যদি আমরা হিসেব করি তাহলে 2 9 গুণি হচ্ছে কত 18 তাহলে 18 18 আর 2 এর যোগ করলে হবে 20 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে হচ্ছে সঠিক উত্তর 143 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে 5 + 11 + 17 এরপরে চলতে চলতে শেষে দেখতে পাচ্ছি 59 ধারাটির পদ সংখ্যা কত ঢাকা বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল প্রথম পদ a সমান হচ্ছে কত 5 ধারণ অন্তর d সমান আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 5 বাদ দিলে থাকবে 6 ধরে নেই n তম পদ সমান হচ্ছে কত 59 তো আমরা এখানে লিখে নিলাম যে n তম পদ সমান হচ্ছে কত 59 এরপর n তম পদের সূত্রটি হচ্ছে কত a + n - 1 ইনটু d সমান হচ্ছে 59 এখন আমরা a সমান পেয়েছি এখানে 5 এরপরে প্লাস n থাকলো n - 1 আর d সমান পেয়েছি আমরা কত 6 আর এই পাশে হয়ে গেল 59 এবার যদি 6 দ্বারা গুণ অবস্থায় আছে তাই গুণ করে দিব অর্থাৎ 5 + 6n - হচ্ছে 6 আর এই পাশে থাকলো কত 59 এখন আমরা এই 6 থেকে যদি 5 বাদ দেই তাহলে - 1 থাকে আর এই - 1 টাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দেব 6n - হচ্ছে 1 আর এই পাশে থাকছে কত 59 6n কে রেখে দেব আর এই - 1 কে পার করব তাহলে 59 এর সাথে যোগ হয়ে যাবে 1 এবার আমরা n কে রেখে দেব আর 6 কে পার করে দেব আর 59 এর 1 যোগ করলে হচ্ছে কত 60 আর 6 এই পাশে এসে ভাগ 60 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 6 × 10 = 60 অর্থাৎ 10 পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে গ নম্বরই হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে আমরা এখন 144 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে 3 + 6 + 9 ধারাটি কততম পদ 99 কুমিল্লা বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল আগের প্রশ্নের মতোই কিন্তু আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারি যে এখানে প্রথম পদ আমরা ধরে নেব a সমান 3 সাধারণ অন্তর d সমান আমরা বের করব 6 থেকে 3 বাদ দিলে কত 3 থাকবে ধারাটির কততম পদ 99 বের করতে বলেছে তাই
তাই আমরা ধরে নিব যে n তম পদ সমান হচ্ছে 99 99 আর n তম পদের সূত্রটি তো আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে 99 এখন যদি আমরা এর মান বসাই 3 এরপরে n মাইনাস 1 আর d এর মান হচ্ছে এখানে 3 আর এটা সমান কত 99 এখন আমরা এই 3 3 দ্বারা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব তাহলে 3n আর মাইনাস 3 সমান হচ্ছে কত 99 এখন মাইনাস 3 প্লাস 3 কেটে যাবে তাহলে n সমান একবারই পার করে দেব আর 3 কে এই পাশে পার করে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ 99 ভাগ 3 তাহলে আমরা জানি যে 3 99 কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 33 পাবো 3 33 এ 99 এখানে দেখতে পাচ্ছি খ নম্বরে আছে 33 তাই 33ই হচ্ছে সঠিক উত্তর 145 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস ধারাটির সাধারণ অন্তর কত তো সাধারণ অন্তর আমরা বের করার নিয়ম জানি যে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ তো এরপরে এই বোর্ড প্রশ্নটি সিলেট বোর্ড 2016 সালে এসেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে কত 6 তাহলে আমরা এখানে 6 লিখব আর প্রথম পদ হচ্ছে এখানে 3 তাহলে 3 এখন যদি আমরা 6 থেকে 3 বাদ দেই তাহলে থাকছে কত 3 তাহলে ধারাটির সাধারণ অন্তর হচ্ছে 3 এটাই হলো সঠিক উত্তর 146 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এরকম করে চলতে চলতে শেষে আছে 21 অর্থাৎ 21 ধারাটির কততম শেষ পদ তাহলে কততম শেষ পদ বের করতে যদি হয় তাহলে আমরা আগের মতই ঠিক বের করব এখানে a সমান হচ্ছে 1 প্রথম পদ আর সাধারণ অন্তর d সমান হবে 3 থেকে 1 বাদ দিলে 2 তাই এখন যদি আমরা n তম পদ ধরে নেই অর্থাৎ n তম পদ সমান হচ্ছে 21 তাই n তম পদের সূত্রটি হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে 21 তাই এখন আমরা এর মান পেয়েছি কত 1 এরপরে প্লাস এরপরে n মাইনাস 1 আর d এর মান পেয়েছি আমরা এখানে 2 সমান হচ্ছে কত 21 তাই এখন 1 প্লাস a 2 দ্বারা গুণ অবস্থায় আছে গুণ করে দেব 2 1 কে 2 অর্থাৎ 2n মাইনাস কত 2 আর সমান হচ্ছে কত 21 আমরা যদি 2n 2 থেকে 1 বাদ দেই তাহলে থাকছে মাইনাস 1 সমান পেলাম কত এখানে 21 আমরা এখানে 2n কে রেখে দেব আর মাইনাস 1 কে পাশে পার করে দেব মাইনাস 1 এই পাশে এসে হয়ে যাবে প্লাস 1 অর্থাৎ 21 প্লাস 1 আবার n কে রাখবো আর 2 কে পার করে দেব 21 আর 1 কে যোগ করলে 22 আর নিচে 2 ভাগ হয়ে যাবে তাহলে যদি আমরা এই 22 কে 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত 11 তাহলে এখানে শেষ পদ হচ্ছে কত 11 খ নম্বরে হচ্ছে সঠিক উত্তর এবার আমরা 147 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সমান্তর ধারার প্রথম পদ 2 এবং সাধারণ অন্তর 3 হলে সপ্তম পদ কত তাহলে আমাদের এখানে পদ দেওয়াই আছে আমরা সপ্তম পদটাই খালি শুধুমাত্র বের করব তাহলে এখানে সাততম পদ অর্থাৎ সপ্তম পদ সমান যদি আমরা বের করি তাহলে a প্লাস n এর জায়গায় হয়ে যাবে 7 মাইনাস 1 ইনটু d তো এখন যদি আমরা মান বসাই এর মান দেওয়া আছে এখানে কত প্রথম পদ s 2 তাহলে আমরা এখানে বসাবো 2 এরপরে 7 থেকে 1 বাদ দিলে 6 আর গুণিত d এর মান দেওয়া আছে কত এখানে সাধারণ অন্তর দেওয়া আছে 3 তাহলে 3 এখন যদি 2 আর 3 6 18 হিসাব করি তাহলে 18 আর 2 হচ্ছে কত 20 তার মানে দেখতে পাচ্ছি যে খ নম্বরে হচ্ছে সঠিক উত্তর ঠিক এইভাবে খুব সহজে কিন্তু আমরা এই মানগুলো বের করে নিতে পারি 148 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট ডট দিয়ে এরপরে শেষে আছে 19 ধারাটির যোগফল 100 হলে পদ সংখ্যা কত ধারাটির যোগফল যদি 100 হয় তাহলে পদ সংখ্যা কত এটা বের করতে হবে যেহেতু এখানে যোগফলের কথা বলা হয়েছে তাই আমরা এখানে n-তম পদের সমষ্টি সূত্রটি প্রয়োগ করতে পারি তো এখানে প্রথম পদ a সমান হচ্ছে কত 1 এরপরে সাধারণ অন্তর যদি আমরা বের করি তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ 2 পাবো এবার n-তম পদের সমষ্টি তো আমরা এখানে n-তম পদের সমষ্টি যদি হিসেব করতে চাই তাহলে সমষ্টি তাহলে n-তম পদের সমষ্টি হচ্ছে কত 100 তাই 100 লিখলাম n-তম পদের সূত্রটি হচ্ছে n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d এটা সমান হচ্ছে কত 100 ধারাটির পদ সংখ্যা বের করতে বলেছে তাই n থেকে যাবে তাহলে n বাই 2 আর এখানে 2a এর মান হচ্ছে কত 1 তাহলে 2 1 কে 2 থাকবে আর d এর মান হচ্ছে কত 2 তাই একবারই গুণ করে নিব অর্থাৎ 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 2n মাইনাস হচ্ছে কত 2 100 তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 100 n বাই 2 আছে থাক এরপরে প্লাস 2n মাইনাস হচ্ছে কত 2 সমান কত 100 2n আমরা এখানে 2n এরপরে n এর সাথে এটা গুণ অবস্থায় আছে 2n সমান কত 100 এই নিচে 2 উপরে 2 কেটে দিতে পারি আর n আর n গুণ করলে হয়ে যাবে n স্কয়ার তো এখানে n স্কয়ার সমান পাচ্ছি কত 100 এবার n কে রেখে দেব আর স্কয়ারকে আমরা এই পাশে পার করে দেব স্কয়ার এই পাশে এসে হয়ে যাবে রুট n সমান 100 এর উপরে রুট হলে পাবো 10 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ 10 এরপরে 149 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সমান্তর ধারার প্রথম পদ 5 এবং
সাধারণ অন্তর 4 হলে ধারাটির 21তম পদ কোনটি তাহলে আমাদের এখানে দুটি দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে এবং সাধারণ অন্তর দেওয়া আছে তাহলে 21তম পদ কোনটি তাহলে 21তম পদ যদি হয় তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করতে পারি 21তম পদ কি a প্লাস 21 মাইনাস 1 ইনটু d তো এখন যদি আমরা এর মান এখানে দেওয়া আছে প্রথম পদ কত 5 তাহলে আমরা এখানে বসাবো 5 এরপরে প্লাস 21 থেকে একবার দিলে হচ্ছে 20 তাহলে 20 আর d এর মান কত দেওয়া আছে 4 তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 4 তাহলে এখন 5 এরপরে যোগ 4 20 80 তাহলে 80 80 আর 5 যোগ করে দিলে হয়ে যাবে 85 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 21তম পদ হচ্ছে কত 85 অর্থাৎ গ নম্বরে হচ্ছে সঠিক উত্তর এই ভিডিওর সর্বশেষ 150 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে 6 প্লাস 12 প্লাস 18 প্লাস 24 ডট ডট দিয়ে এরকম ধারাটির nতম পদ 42 হলে n এর মান কত তো এখানে প্রথম পদ a সমান হচ্ছে কত 6 এরপরে সাধারণ অন্তর d সমান যদি বের করি তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 এখন যদি nতম পদ দেওয়া আছে কত 42 তাহলে nতম পদ সমান হচ্ছে কত 42 তাহলে nতম পদের সূত্রটি হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান হচ্ছে 42 এর মান এখানে আমরা পেয়েছি কত 6 এরপরে n মাইনাস 1 আর d এর মান পেয়েছি কত 6 এটা সমান কত 42 এবার যদি আমরা 6 এই 6 দ্বারা দুইটার সাথে গুণ আছে তাহলে 6n এরপরে মাইনাস 6 সমান হচ্ছে কত 42 তো এখন মাইনাস 6 আর প্লাস 6 কেটে যাবে তাহলে এখানে থাকছে কত 6n সমান হচ্ছে 42 এবার আমরা n কে রেখে দেব 6 কে এই পাশে পার করে দেব তাহলে এখানে আছে 42 6 গুণ অবস্থায় আছে তো 6 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে 6 7 তে 42 অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত 7 তাহলে এখানে আমাদের ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে যদি একটু হলেও তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি দিনটি সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ